ফের মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করবার ডাক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। শুক্রবার নবান্নের বাস টার্মিনাসে রাজ্য সরকারের কর্মচারীদের ডিএ এবং রাজ্যের 600,000 শূন্য পদ নিয়োগের দাবিতে অবস্থান আন্দোলনে সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষ বলেছিলেন, সরকারি কর্মচারীদের সঙ্গে এই প্রতারণার ফল আগামী নির্বাচনে ভুগতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এটা হচ্ছে এই রাজ্যের গণতান্ত্রিক পরিস্থিতি। রাজ্যের মানুষকে বলছি যে অবস্থার মধ্যে দিয়ে আমরা আছি সরকারি কর্মচারী, আমরা সরকারি কর্মচারী, আমরা অন্য কেউ নই। তাহলে সাধারণ মানুষের অবস্থাটা বুঝুন, এই রাজ্যের একটা জায়গাও নেই যেখানে শান্তিপূর্ণভাবে মানুষ প্রতিবাদ করতে, একটা মিছিল করতে গেলে হাইকোর্টে যেতে হয় কেন? উনি ওনার সেক্টরের কথা, কর্মচারী শিক্ষক যারা ডিএ দাবি করছেন বা ডিএ প্রাপক তাদের ক্যাটাগরির কথা বলেছেন, কিন্তু আমি সামগ্রিকভাবে বলবো, যদি পরিযায়ী শ্রমিকদের কথা বলেন, যদি গণতন্ত্রের কথা বলেন, পঞ্চায়েত ভোট হয় না, লুটের ভোট হয়, 60-70 জন খুন হয়, স্কুলের ভোট তুলে দিয়েছে, কলেজের ভোট বন্ধ, সমবায় সমিতির ভোট হয় না, মেডিকেল কাউন্সিলের ভোটে মুরগি কাটা লোক গিয়ে ডাক্তার সেজে ভোট দেয়, সব দিকে গণতন্ত্র বলুন, পরিযায়ী শ্রমিকদের বাবা মা স্ত্রী পুত্র ছেড়ে বাইরের রাজ্যে ফ্লাইওভারের নিচে থাকা বলুন, আনএমপ্লয়েড এডুকেটেড ইউথদের বলুন, 8-9টা সংগঠন, গান্ধী মূর্তি বা মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে বসে থাকা লোক বলুন, সর্বস্তরে যদি আপনি ভাবেন তাহলে এটা হচ্ছে বঞ্চিতদের বাংলা তৈরি হয়েছে বর্তমানে। বঞ্চিত বাংলার সামনে একটাই বিকল্প, মত রাজ্যের বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর দাবি, সেই বিকল্প পথ হতে পারে নো ভট টু মমতা স্লোগানকে বাস্তবায়িত করা। চন্দ্রকোনার কৃষক সভা থেকে যে ডাক দিয়েছিল বিজেপি, স্বাভাবিকভাবে সব বঞ্চিতকে এক জায়গায় এসে আমি যে স্লোগানটা চন্দ্রকোনা থেকে তুলেছিলাম কৃষক সমাবেশ থেকে, এটা গেঞ্জি পরে তুলেছিলাম, তাতে লেখা ছিল নো ভট টু মমতা, এইটা করতে হবে। তবে এখানেই থামেননি শুভেন্দু অধিকারী, তিনি ব্যাখ্যা করেন, নো ভোট টু মমতার স্লোগান কখনোই কংগ্রেস বা সিপিআইএম কে ভোট দিয়ে হবে না, তার জন্য বেছে নিতে হবে শক্তিশালী ভরসাযোগ্য এমন বিরোধী দলকে যারা সরকার পক্ষের সঙ্গে আপোষ করে চলেনি বা ভবিষ্যতেও চলবে না। 2-4 জন কংগ্রেসকে ভোট দিয়ে দিলাম, 2-5 জন সিপিএম কে ভোট দিয়ে দিলাম, এতে কিন্তু নো ভোট টু মমতা হবে না। কারা নো সেটিং অপোজিশন এবং কারা ফরমেটেবল ডিপেন্ডেবল নো টেস্ট অপোজিশন, এটা তো বাংলার মানুষ দেখে ফেলেছে। তাই নো ভোট টু মমতা করে আসুন আমরা সবাই মিলে পশ্চিমবঙ্গ থেকে এই পরিস্থিতির আমরা অবসান ঘটাই। কোর্টের অর্ডার সত্ত্বেও যেভাবে ডিএ আন্দোলনকারীদের আটকেছে রাজ্য পুলিশ তার কড়া নিন্দা করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, এইভাবে বেশি দিন আটকে রাখতে পারবেন না রাজ্যের মুখ্যমন্ত্রী। তার কটাক্ষ, বিরোধী দলনেতাকেও নবান্নে ঢুকতে আটকানো যায়নি, সরকারি কর্মচারীদেরও নবান্নের সামনে বাস স্ট্যান্ডে অবস্থান আন্দোলন আটকানো যায়নি, দফায় দফায় আদালতে মুখ পুড়ছে রাজ্য সরকারের। বিরোধী দলনেতার মন্তব্য, এগুলি লক্ষণ, আজ না হয় কাল মুখ্যমন্ত্রী প্রাক্তন হবেন। মাধ্যম ব্যুরো রিপোর্ট।